মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা, মহিলা আসন 50, 7টার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার বাজেট বক্তৃতায় খুব স্পষ্ট বলেছিলাম যে বাজেট থেকে একটা সরকারের চরিত্র খুব স্পষ্ট হয়ে যায়। এই বাজেট থেকে সরকারের যে চরিত্রটি আমরা দেখলাম সেটা হলো এই সরকার এক্সট্র্যাকটিভ ইকোনমিতে বিশ্বাস করে, যার অর্থ হলো রাষ্ট্রের প্রায় সব মানুষের কাছ থেকে সম্পদ পুঞ্জীভূত করে অল্প কিছু মানুষের হাতে দিয়ে দেয়া। তাই দু একটি খাতে বরাদ্দ কিছুটা বাড়ানো কিংবা কিছুটা কমানো সরকারের মূল চরিত্রকে কোনোভাবেই প্রভাবিত করবে না। যতক্ষণ পর্যন্ত না মাননীয় স্পিকার পরোক্ষ কর 72% থেকে কমে 30% না আসবে, যতক্ষণ পর্যন্ত শিক্ষায় ব্যয় GDP 2.1% থেকে বেড়ে কমপক্ষে 6% না দাঁড়াবে, যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্যে ব্যয় GDP 1% থেকে বেড়ে 5% না আসবে, এবং 4 কোটি দরিদ্র ও 2 কোটি হতদরিদ্র মানুষের দেশে যতক্ষণ পর্যন্ত না সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় 1%-এর পরিবর্তে 3% না হবে, ততক্ষণ দেশের মূল জনগোষ্ঠীকে এই বাজেট কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। অপরদিকে যতটুকু বরাদ্দ দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার, তার বেশিরভাগই চলে যাচ্ছে লুটপাটে, যে কারণে আমরা আজকে ব্যাংক খাতে দেখি হাহাকার। 1,10,000 কোটি টাকার উপরে থাকে মন্দ ঋণ, বছরে এক দশকে পাচার হয়ে যায় 6,50,000 কোটি টাকা। বেগমপাড়া তৈরি হয় কানাডায় কিংবা মালয়েশিয়ায় তৈরি হয় সেকেন্ড হোম। মাননীয় স্পিকার, দুদিন আগে এসছে সুইস ব্যাংকে নাকি বাংলাদেশিদের 1 বছরে 1,300 কোটি টাকা জমা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাজেটটি দিনের শেষে সেই ধনীদের তোষণকারী এবং গরিবের বিপক্ষে যাওয়া বাজেট। মাননীয় স্পিকার, ভূতের নাকি উল্টা দিকে পা থাকে, আমার মনে হয় বর্তমান সরকার উল্টো দিকে যাচ্ছে। যেখানে সংবিধানে পরিষ্কারভাবে মূল মন্ত্রের একটি হচ্ছে সমাজতন্ত্র, সেইখানে ন্যূনতম একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো অঙ্গীকার এই বাজেটের মধ্যে আমরা দেখি না। আরেকটি বিষয় মাননীয় স্পিকার, এই বাজেট সেশন আমার প্রথম সেশন, এই সেশনে এসে দেখলাম বাজেট সেশনে বাজেটের বাইরে আর সব রকম কথাই। ধন্যবাদ মাননীয় সদস্য।